হ্যালো বিয়ার্স, সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই খুব ভালো আছেন। সো বিয়ার্সরা, আজকে কিন্তু আমি হাজির হয়ে গেলাম আপনার মধ্যে দারুণ একটি ওয়েবসাইট নিয়ে। হ্যাঁ বিয়ার্সরা, এই ওয়েবসাইটে থেকে বসুন। এখানে কী কী মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, এখানে পচে ওটুক পচে শর্ট লিঙ্ক, তারপরে ভিউয়ার্স, তারপরে টাস্ক, তারপরে পিটিসি, তারপরে অনেক ধরনের এখানে কাজ আছে। এগুলো কাজ করে কিন্তু এখান থেকে ইউজ পরিমাণে কিন্তু একটি পেমেন্ট নিতে পারবেন। এবং এখান থেকে সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে, এখান থেকে আপনি চাইলে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট উইথড্র নিতে পারবেন। তাও আবার মনে করেন অল্প পরিমাণের অ্যামাউন্ট কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি উইথড্র নিতে পারবেন। সো আমি উইথড্র বিষয় একটু পরে দেখাই। ফার্স্টে দেখাই এখানে কীভাবে কাজ করবেন, তারপর লাস্টে দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন। এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মধ্যে। অবশ্যই ফুলি কন্টেন্ট রেকমেন্ড, এটা কিন্তু 100% রিয়াল, আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রিয়াল। আর যদি এখান থেকে পেমেন্ট যদি না পান তাহলে আপনি আমার কাছ থেকে পেমেন্ট নেবেন। হ্যাঁ বিয়ার্সরা, যারা এখানে কাজ করবেন আমার ভিডিও দেখে, অন্তত যারা যারা আমার ভিডিও দেখে এখানে কাজ করবেন, যদি আপনি এখান থেকে পেমেন্ট না পান, সো কমেন্ট বক্সে লিখবেন, আমার সাথে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া থাকলো, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনি যা কাজ করেন সম্পূর্ণ আপনার কাজের যে পারিশ্রমিক আছে সম্পূর্ণ পারিশ্রমিকটা আমি নিজে বহন করবো, আমি নিজে আপনার পারিশ্রমিকটা আমি দিয়ে দিবো। আমি এত কনফিডেন্স নিয়ে বলতেছি, কেননা এই সাইটে আসলে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে এই সাইটটা রিয়েল হবে। মানে এখানে কাজ করতে সবাই পেমেন্ট পাইতেছে এবং আমি নিজেও এখানে ট্রাই করে দেখছি। সো এর জন্য বলতেছি অবশ্যই সেটাতে কাজ করবেন। আশা রাখতেছি যদিও কাজ মানে সাইটে পেমেন্টগুলো একটু ছোটো ছোটো এবং কম কম পেমেন্ট দেয় আর কি, কম কম বলতে এখানে কাজগুলো ছোটো ছোটো তার জন্য ইনকামটা ছোটো ছোটো, কিন্তু এই সাইটটা কিন্তু 100% রিয়াল। সো একটা কথা সবসময় মাথায় রাখবেন, যেগুলো সাইট মনে করেন বড় বড় পেমেন্ট করতেছে, মানে বড় বড় আপনার ইনকাম দিতেছে, কিন্তু সেইগুলো মনে করেন আপনার যদি পকেটে না আসতে পারে তত বড় বড় পেমেন্ট দিয়ে আপনার লাভটা কী, তাই না? আর যদি মনে করেন ছোটো ছোটো পেমেন্ট দেয়, যেমন ধরেন 1 টাকা 2 টাকা করে পেমেন্ট দেয়, সেগুলো পেমেন্ট যদি আপনার পকেটে আসতে পারে তাহলে এডিটাও প্রকৃত আসল ইনকাম সাইট, তাই না? সো এটাতেও মনে করি যে বড়গুলো থেকে এই ছোটোগুলোই বেশি বেস্ট, কারণ বড়গুলো মনে করেন তো সেটা তো পেমেন্ট করেন না, শুধুমাত্র ওয়ালেট পর্যন্ত থাকে, আমার পকেটে আসে না। আর ছোটোগুলো তো সাথে মনে করেন আমরা একটা চকলেটও যদি খাইতে পারি, তাই না? তো যাই হোক, এখন চলে আসি মূল বিষয়ে। আপনার অ্যাকাউন্টটা ধরে নিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে দেন কী করবেন, আপনার এখান থেকে ফার্স্টে ওটু পচেটে ক্লিক করলাম আমরা, কাজের সিস্টেমগুলো দেখায় এখানে ওটু পচেটটা, এখানে ইউ হ্যাভ টু এনার্জি লাগবে আর কি, আমার এনার্জি নাই। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি ওটু পচেট নেই, এখান থেকে পচেটে ক্লিক করলাম। পচেটে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে হ্যান্ড রেডি, এখানে কিন্তু রেডি আছে, এখানে 15 মিনিট আমাকে 15 মিনিট পর পরে দিয়ে ভিউ করতে পারবো। ভিউ করে এখান থেকে 2টা টোকেন পেয়ে যাবো, 2টা টোকেন বোনাস কিন্তু এখান থেকে পেয়ে যাবো আমি। আর এখান থেকে ক্লেম কিন্তু আমার 100 টাকা ক্লেম আছে। সো এটা এখানে ক্লেম করার জন্য আমাকে কী করতে হবে, যে এখান থেকে কিছু ক্যাপচা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু ক্যাপচা দেওয়া আছে, ক্যাপচাগুলো আমাকে ফিল আপ করতে হবে। সো এখান থেকে ফার্স্টটা কী আছে, এখান থেকে ফার্স্টটা কিন্তু আছে আপনার যে ও ডাবল ও জেড, তারপরে আবার জেড ডাবল ও, তারপরে এস ডাবল ও। সো এখানে ফার্স্টে আছে আপনার ডাবল ও জেড, তো ডাবল ও জেড হচ্ছে ফার্স্টে, এখানে ক্লিক করতে হবে। মানে এখানে ডাবল ও এখানে থাকবে, এখানে একটা থাকবে আর এখানেও একটা আছে দেখতে পাচ্ছেন। তো এখানে যে সিরিয়ালভাবে দেওয়া আছে এখানে একইভাবে দেখতে হবে। তো আমি ফার্স্টে কিন্তু ডাবল ও জেড ক্লিক করলাম, দেন নিচে চলে যাবে যে এইটা পরের ভর্তি হচ্ছে এটা ক্লিক করলাম, তারপরে আবার ওই যে উপরেরটা যেটা, তো এটাতে ক্লিক করলাম। আশা করি বুঝতে পারছি কীভাবে দেখাইছে। আপনি দেখছেন এখানে এই সিরিয়ালভাবে, যে সিরিয়ালভাবে যা হবে এখানে কিন্তু এলোমেলো এখানে একটা থাকবে এলোমেলো থাকবে। আপনি জাস্ট সিরিয়ালভাবে যেভাবে দেখা আছে সেভাবে জাস্ট একটা স্টেপ স্টেপ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেন এখানে বলতেছে একটি আই এম হিউম্যান, মানে আমি মানুষ কিনা সেটা যাচাই করার জন্য এখানে জাস্ট ক্লিক করতে বলতেছে। সো ক্যাপচাটা ফিল আপ করার জন্য এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলে এখানে ক্যাপচা চলে আসছে। দেন কিন্তু এখানে যখন এইগুলো ক্যাপচা আসলে সবাই ফিল আপ করতে পারে, এখানে কিন্তু বলতেছে এরোপ্লেন। অনেকে আসলে নতুন যারা ক্যাপচা ফিল আপ করতে পারেন তারা তাদেরকে বলি, সো এইগুলো ক্যাপচা ফিল আপ করতে হলে আপনাকে যে সবসময় ফোকাস রাখতে হবে যে প্লিজ সিলে ক্লিক দ্য ইমেজ। সো ক্লিক ইমেজ করার জন্য আপনাকে যে এখানে ফোকাস করবেন, এখানে আসলে কোন ক্লিয়ার আসছে। তো এখানে লেখা আসছে কিন্তু যে এখানে লেখা নাই, এখানে যারা মানে লেখা না বুঝতে পারেন তারা কিন্তু এখানে বুঝতে পারবেন আসলে বিষয়টা কী। এখানে যে দেখা বলছেন এরোপ্লেন, মানে প্লেন আছে বিমান, তো বিমানগুলো এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে এই যে বিমান বিমানগুলো সিলেক্ট করলাম, আর কিন্তু বিমানের বাগবাগুলো মোটরসাইকেল এবং ট্রাক এবং ট্রেন। তো আমি এখান থেকে জাস্ট নেক্সট অপশন ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আবার একই মানে দুবার থাকবে আর কি, তারপরে এখানে কিন্তু অবশ্যই বিমান, এই যে বিমান। তারপর আমি এখানে ব্যারিফাই ক্লিক করতেছি, তো এটা কিন্তু ব্যারিফাই হয়ে গেছে। আশা করি বুঝাতে পারছি কীভাবে কী করছি, দেখছেন আমি কিন্তু লাইভে দেখাই দিলাম কীভাবে ক্যাপচারটা ফিল আপ করবেন, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, তারপরে এখানে ক্যাপচারটা ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে টিক মার্ক চলে আসবে। দেন আপনি এখানে কালেক্ট দ্য রিওয়ার্ড, কালেক্ট ইউ রিওয়ার্ড ক্লিক করবেন। কালেক্ট ইউ রিওয়ার্ড ক্লিক করলাম,
কালেরই রিয়েল কি করার পর কিন্তু এই যে করছেন গুড জব দুই টুকে হ্যাজ বিন এট ইউর ব্যালেন্স জিরো দেখো আমার দুই টুকে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে ওকে ক্লিক করলাম দুই টুকে অ্যাড হয়ে গেছে দেন কিন্তু আমি আবার 15 মিনিট পর আসি কিন্তু আবার এটা এখান থেকে আমি আবার কিন্তু কাজ করতে পারবো সো যে এটা কিন্তু যে 75 আছে সেই 75 আপনি 15 মিনিট পর পর এখানে আসে আপনি একটা ক্লেম করতে পারবেন এটা যে 75 কাম হচ্ছে প্রতি 15 মিনিট পর পর একটা ক্লেম করা শেষ তারপর থ্রি লাইনে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা কী করবো এখন সবচেয়ে সহজ যে কাজটা আমি সেটা দেখাই দিই আগে ভিউয়ার্স তবে ভিউয়ার্সে দেখাই আগে তো ভিউয়ার দিলাম ভিউয়ার্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ভিউয়ার্স আমি অলরেডি বড় বড় ভিউয়ার্স দিকগুলো সেগুলো দেখে ফেলছি এখন ছোটো ছোটো ভিউয়ার্সগুলো আসছে তো যাই হোক আমি এখান থেকে একটা ভিউয়ার্স দেখালে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন সো এখান থেকে এই যে পাচ্ছেন ভিউয়ার্স তো এই যে এই এই ভিউয়ার্সটা করার এখানে 10 সেকেন্ড ভিউ করলে কিন্তু একটু কমেন্ট পাবো সো আমরা এখান থেকে গ্রোথে ক্লিক করবো তো যেই ভিউয়ার্সে ক্লিক করবেন যেই ভিউসটা দেখবো আর সেই ভিউয়ার্সের গ্রোথে ক্লিক করলে কিন্তু ভিউয়ার্স হয়ে যাবে দেন এখানে উপরে এই যে এই যে পাচ্ছেন এখানে কিন্তু একটি সেকেন্ড কাউন্টার হচ্ছে এই যে দেখে দেখতে পাচ্ছেন এখানে যত সেকেন্ড থাকবে তত সেকেন্ড এখানে কাউন্টডাউন করবে কাউন্টডাউন করার পর এখানে একটি ক্যাপচা চলে আসবে ক্যাপচা চলে আসার পর এখান থেকে আপনি এই ক্যাপচা ফিল আপ করবেন এখানে ক্যাপচা যে আবার আগের মতনই এই ক্যাপচা টিকটকে ক্লিক করলে কিন্তু এখানে আবার রিভার্স আসছে কিন্তু আপনার বাস আগেবার কিন্তু বিমান চাইছিল এখন কিন্তু বাস চাইছে যে এখানে তো আমরা বাস বলে সিলেক্ট করে দিচ্ছি এবার কিন্তু বাস বলে সিলেক্ট করে দেন ভেরিফাই ক্লিক করতেছি তো ভেরিফাই ক্লিক করার সাথে কিন্তু হয়ে গেছে দেন এখানে আমরা ভেরিফাই ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে কিন্তু এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে আসলে এটার সব কারণ হয়েছে না যাই চলে যাই এখানে পাচ্ছেন এটা কিন্তু অন্য পেজে নিয়ে গেছিল আর কি কাজটা ঠিকই হয়েছিল অন্য পেজে নিয়ে গেছিল যাই হোক দেখতে পাচ্ছেন গুড জব ওয়ান টোকেন হ্যাজ বিন অ্যাডেড ইট ব্যালেন্স জাস্ট এখানে ওকে প্রেস করলাম তারপরে এই কাজটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে দেন আবার নিচে চলে আসবো এখান থেকে আরেকটা কাজ গ্রোথে ক্লিক করলাম তো এটা কিন্তু একই অবস্থা উপরে যে কর্নারে কিন্তু সেকেন্ড চলে আসছে সেকেন্ড হয়েছে দেন সেকেন্ডে শেষ হয়ে গেলে জাস্ট ক্যাপচারে ফিল আপ করলে কিন্তু আমার কাজটা কমপ্লিট এটা কিন্তু একদম সিম্পল সো দেখতে পাচ্ছি একটা কিন্তু ইনকামটা কিন্তু একদম সিম্পল ভাই এরকমই সিম্পলের কাজ মানে মনে হয় না অন্য কোনো সাইডে থাকবে আর কি জাস্ট এবারে কিন্তু চাইছে আপনার শিপ তো এখানে শিপগুলো সেভ করতেছে এখানে যেমন শিপগুলো দিচ্ছি তিনটা ভেরিফাই দেন হয়ে গেছে তারপর আবার ভেরিফাই করতেছি নতুন পেজে নিয়ে আসছে জাস্ট ব্যাগ করলে ব্যাগ চলে আসবো ওকে এটাও হয়েছে তারপর কিন্তু আরও কাজ আছে তো এগুলো আসলে একটা দেখ দুইটা দেখাইছি আসলে বুঝতে পারছেন কীভাবে কাজ করতে হয় আসলে একটা দুইটাতে বুঝাই দিচ্ছি আসলে মানে বিষয় বেশি লং হয়ে যাবে তার জন্য আমি জাস্ট একটা কাজ করে আমাকে জাস্ট বুঝাই দিচ্ছি কীভাবে কাজ করবেন জাস্ট কাজের নিয়মগুলো আমি বুঝাই দিচ্ছি তো আশা রাখছি সম্পূর্ণ বিষয়গুলো আপনার বুঝতে পারতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ইজিভাবে কিন্তু এগুলো কাজ কিন্তু খুব ইজি একটা টাস্কগুলো একদম সিম্পল টাস্ক এবারে কিন্তু চাইছে এইগুলো যে এটা চাইছে পানির মধ্যে যেটা চাইবে ইমেজ দেওয়া আছে ইমেজ জাস্ট ইমেজগুলো দেখে দেখে জাস্ট এখানে সিলেক্ট করলে কিন্তু জাস্ট ভেরিফাই করলে জাস্ট কমপ্লিট তারপরে এখানে আমার ব্যাগে চলে যাবো অন্য পেজে নিয়ে গেলে জাস্ট ব্যাগে ক্লিক করছি ব্যাগ চলে আসবে দেন ওকে কাজটা কমপ্লিট তারপরে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে দেখতে পাবেন যে আমি এখান থেকে এখানে আমার কিন্তু ব্যাস কিন্তু যে 17.5 কিন্তু হয়ে গেছে আমি জাস্ট কয়েকটা কাজ করছি তারপরে কিন্তু 17.5 কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তারপর ঠিক আছে আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কিন্তু 5টা কিন্তু দেখাইছি পচে তারপর দেখাইছি ভিউয়ার্স এখন কিন্তু দেখাবো আমরা শর্ট লিঙ্ক তো শর্ট লিঙ্কের কাজটা কিন্তু একটু বেশি মানে একটু বড় বড় আর কি কাজটা একটু 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 ঝামেলা আছে সমস্যা নাই তবে আমি জাস্ট যেভাবে দেখাবো এবার কাজ করবেন তাহলে সব ঝামেলা মানে আপনি সমস্যা নাই ফেস করতে পারবেন আর ফেস করলেও সেটা আপনি সমাধান করতে পারবেন যাই হোক আপনার সামনে যদি এখানে ওয়েলকাম বা কোনো লেখা আসছে তো আপনি জাস্ট কী করুন একটু রিফ্রেশ নেবেন পরে টান দিবেন তা দিলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে মানে কাজগুলো চলে আসবে যদি কাজগুলো না আসে তো এখান থেকে পারছেন কাজগুলো কিন্তু চলে আসছে আবার নিজে চলে যায় এখানে দেখতে পারছেন এই কাজটা করতে পারলে যে 2.5 এখানে দেখতে পারছেন এই যে 2.5 কিন্তু টোকেন পাবো এবং এখান থেকে দুইটা এনার্জি পাবো আমরা এনার্জি কী এনার্জি হচ্ছে আপনার মনে করেন আপনি যে কাজ করতেছেন কাজের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে আপ করা মানে আপনার কাজের যে ইনকামটা আছে সেই ইনকামটা মনে করেন এখানে আমি কাজ করতেছি 2.3 পয়েন্ট বাজেছি তো আমার এনার্জি যদি লেভেলটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি আর বেশি বেশি 4.5 পয়েন্ট মানে একই কাজ করবো কিন্তু এখান থেকে ইনকামটা একটু বেশি হবে আর কি এর জন্যই এনার্জি মানে এনার্জি আপনার শক্তি মানে কাজের শক্তির আছে সেই শক্তির আর কি বাইরে যাবে আর কি এটাই সো এখান থেকে কি করবো আমরা ক্লেমে জাস্ট ক্লিক করবো যে কাজটা করবো সেই কাজ ক্লেমে জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লেমে ক্লিক করে দেবো অন্য একটু পেজ নিয়ে আসছি এখান থেকে আমরা আবার ওই পেজ চলে দেবো সো এখান থেকে আবার ক্লিক করবো আবার অন্য পেজ নিয়ে এগুলো হচ্ছে জামেলা ভাই একটু বেশি কি যে এখানে আসলে ক্লিক করলে অন্যান্য অ্যাডসেন্স নিয়ে আসছে এগুলো কেটে দিই এগুলো কেটে দিই মানে স্টেপ সহজভাবে আপনাকে চেষ্টা করবো আর কি আসলে আপনারা দামেলে পেশ না করেন তাহলে আমি সহজ আচ্ছা যাই হোক
এখান থেকে আমি জাস্ট এটাকে এটাকে সিলেক্ট করি, আবার পেজ নিয়ে এসে আমি ব্যাকে চলে যাই। যতক্ষণ পর্যন্ত মানে এখান থেকে দেখবেন এই যে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনাকে উপরে যতক্ষণ পর্যন্ত উপরে একটি টার্ন বার যাবে, উপরে কিন্তু একটি এই মাথা থেকে এই মাথা একটা বার যাবে, সেই বারটা যতক্ষণ পর্যন্ত না রানিং হবে ততক্ষণ পর্যন্ত ভাববেন যে আপনার এবারে এখানে ক্লিক লাগে নাই। এখন কিন্তু আমার ক্লিক লাগে নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সাইডে দেখাতে ক্লিক লাগছে, কিন্তু উপরে কিন্তু আমাদের ক্লিক লাগে নাই। এবং অন্য অন্য মানে অন্য অ্যাডস এর মাধ্যমে অন্য সাইডে আমাদেরকে নিয়ে যায়, কিন্তু আমাদেরকে মেন যে কাজটা আছে সেই কাজের মাধ্যমে কিন্তু নিয়ে যায় না। তো এখান থেকে আমি আবার ক্লিক করতেছি, তো আমি যাচ্ছি একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে যাবো, এখান থেকে আমি আবার রিফ্রেশ নিবো, এখান থেকে উপরে আবার রিফ্রেশ নিবো যাতে অ্যাডগুলো চলে যায় আর কি। এখানে অ্যাড আসে প্রচুর পরিমাণে অ্যাড আসে, আর অ্যাড আসে কারণেই কিন্তু সাইট রিয়াল, কারণ যেগুলো সাইট মনে করেন অ্যাড আসে বেশি বেশি ভাববেন সেই সাইট যতই রিয়াল হবে, কেননা অ্যাডের মাধ্যমে কিন্তু আমরা জানি সবাই কিন্তু ইনকাম হয়। সো অ্যাডের মাধ্যমে যেহেতু এগুলো ইনকাম করতেছে, তারা যদি আমাদের মাধ্যমে ইনকাম করতেছে তো সম্ভাবনা আছে যে তারা আমাদেরকে পেমেন্টটা করবে। আর যদি দেখেন যে না এখানে কোনো অ্যাড আসতেছে না, আমরা ইনকাম করতেছি কিন্তু অ্যাড আসতেছে না, তাহলে ভাববেন যে ভাই আপনি ইনকাম যতই করেন না কেন পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ অ্যাড যেহেতু আসতেছে না তার মানে এখানে ইনকাম হচ্ছে না, আর ইনকাম যদি না হয় তাহলে তো তারা আমাকে পেমেন্টটা করবে না। আপনার দ্বারাই যদি আমার কোনো ইনকাম না তাহলে কি আমি কি আপনাকে পেমেন্টটা করবো? অবশ্যই করবো না। সো এটাই হচ্ছে মেন বিষয় যে যেগুলো সাইটে মনে করেন বেশি বেশি অ্যাড আসবে, বেশি বেশি অ্যাডের ঝামেলা আছে, ওইগুলো মনে করবেন যে 100% মানে রিয়েল হতে পারে, কারণ এগুলো থেকে তারা ইনকাম করে, অ্যাডমিনের ইনকাম করতেছে, তার মানে আমাদেরকে তারা ইনকামটা দিবে এটার পসিবিলিটি আছে। তো যাই হোক, এখন আমরা জাস্ট কী করবো, আবার এখানে ক্লেমে ক্লিক করতেছি। সো আবার এখানে চলে যাই, এবারে একটু একটু প্রিপেশন দিয়ে একটু ভালো করে শর্ট লিঙ্ক দিই, জাস্ট এখান থেকে একটু আমরা একটু প্রিপেশ দিয়ে দেন, এখান থেকে আমরা জাস্ট ক্লেমে ক্লিক করি, এবারে এবারে ওয়েট করি, দেখি এবার কোন সাইডে নিয়ে যাই। এবার একটা সাইডে নিয়ে আসছে, সাইডে নিয়ে আসার পর এবারে জাস্ট ওয়েট করি, এই যে ক্যাপচার চলে আসছে, সে ক্যাপচার আবার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্যাপচার ক্লিক করতে হবে, এখানে ক্যাপচার ক্লিক করলাম অর্ডার রোবট, তারপরে এখান থেকে ক্লিক হেয়ার কন্টিনিউ, জাস্ট ক্লিক হেয়ার কন্টিনিউ ক্লিক করলাম, ক্লিক হেয়ার কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করতে নিচ্ছে, এই যে সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ডে ওয়েট করতে হবে, যে কেউ 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড, এই যে ক্লিক টু জাস্ট গেট লিঙ্ক, গেট লিঙ্ক ক্লিক করে দিচ্ছি, গেট লিঙ্ক করে দিচ্ছি, একটু ওয়েট করি, গেট লিঙ্ক ক্লিক করলে কিন্তু এখানে কাজটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সো একটু ওয়েট করে থাক, সো গেটিং ক্লিক করলাম, অন্য পেজে নিয়ে আসছে, আবার দেখা যাক। সো ভাই এগুলো আছে অ্যাডের মাধ্যমে, অন্য পেজে নিয়ে যাক, আপনি কোন পেজ আসছে নিজেই মানে রাখতে পারবেন না আসলে। যাই হোক, এখান থেকে আমরা এই পেজে আসি, এটাই হচ্ছে অরিজিনাল পেজ, এখান থেকে আবার রোবটটা সিলেক্ট করে রোবটটা সিলেক্ট করলাম, আবার অন্য পেজে নিয়ে আসতেছে। যাই হোক, এখান থেকে আই এম এ নট এ রোবট, আই এম এ নট এ রোবট, দেন এখান থেকে বুট, তো আমি এখান থেকে বুটগুলো সিলেক্ট করে দিচ্ছি, বুট আছে তো বুটগুলো আমি সিলেক্ট করে দেন ভেরিফাই, ভেরিফাই করে দেন এখান থেকে আবার ক্লিক টু কন্টিনিউ। তো এবার মনে হয় 100% রিয়াল মানে হয়ে যাবে, এবার কাজটা হয়ে যাবে আর কি, রেডি। সো এবার এখান থেকে এখানে ক্লিক করলাম, একটু ঝামেলা আছে ভাই, দু একবার কাজ করলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন আশা রাখতেছি, একটু ঝামেলা আছে সমস্যা নাই, দু একবার কাজ করার পর আপনি সব কিছু বুঝে যাবেন, দেন কিন্তু পরবর্তী আপনার কাছে আর ঝামেলা হবে না। তো আমরা জাস্ট কী করবো, এখানে চলে যাই, সো একটু ওয়েট করি, রেডি, ইউর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি, ওখানে বলতেছে আমার লিঙ্কটা রেডি আসছে, প্লিজ গেট, এই যে সেকেন্ড কাউন্টারে গেট লিঙ্ক, জাস্ট গেট লিঙ্ক ক্লিক করলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। তো আমি জাস্ট গেট লিঙ্ক ক্লিক করলাম, গেট লিঙ্ক ক্লিক করার পরে 80% গুড জব টুকেন সাকসেসফুল হয়েছে, আমার ব্যালেন্স অ্যাড করে দিছে। সো এখান থেকে জাস্ট ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন এখান থেকে নিচে চলে যাবো, এখান থেকে আরেকটা কাজ করবো, জাস্ট এবারে সহজ ভাবে ফার্স্ট এখানে জাস্ট ক্লেম না ক্লিক করলাম, ক্লেম ক্লিক করলে কিন্তু একটা ব্রাউজার তারা নিয়ে আসবে, আমাদেরকে নিয়ে আসার পর আপনার সামনে ঠিক এরকম শোয়া হবে। মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন ভাই, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আমি কিন্তু শর্টকাটে চেষ্টা করতেছি আপনাদের সম্পূর্ণ বোঝানোর জন্য, আমি কিন্তু বেশি আদাবাদে দেখাচ্ছি না, আমি শর্টকাটে চেষ্টা করতে আপনাদের সম্পূর্ণ বিষয় বোঝানোর জন্য। সো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম পেজ নিয়ে আসবে, যে পেজটা নিয়ে আসবে, আসার পর এখান থেকে আই এম নট রোবট ক্লিক করে দেবেন, করলে ক্যাপচা ফিল আপ হয়ে যাবে, দেন এখানে ক্লিক টু দ্য কন্টিনিউ, এখানে কিন্তু দুইটা কাজ করতে হবে, এখানে করছেন এটা হচ্ছে ফার্স্টে কাজ, ক্লিক টু দ্য কন্টিনিউ, এখানে দুইটা কাজ আমাদের কাজ করতে হবে। এখন জাস্ট এই যে ক্লিক টু দ্য কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে অন্য পেজে নিয়ে আসছে আবার, সো অন্য পেজে নিয়ে আসার পর এখানে ইউর লিঙ্ক অলমোস্ট রেডি, মানে অলমোস্ট রেডি, তো নিচে চলে যেতে হবে, নিচে চলে যাওয়ার পর এখানে এই যে করছেন একটা সেকেন্ড কাউন্টডাউন হবে, এই যে সেকেন্ডটা কাউন্টডাউন হচ্ছে, মানে এটা হচ্ছে 2 নম্বর 1 নম্বর কাজ করে ফেলছি, আমি রোবট ক্যাপচার করে দেন 2 নম্বর লিঙ্ক চলে আসছে, এখানে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই 2 নম্বর কাজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, মানে গেট লিঙ্ক দ্য 2, মানে এখানে 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ শেষ। তো আমরা এখানে জাস্ট গেট লিঙ্ক ক্লিক করতেছি, গেট লিঙ্ক ক্লিক করলে কিন্তু কাজটা কিন্তু আমার এখন হয়ে যাবে, একটু ওয়েট করি, ওয়েলকাম, এখানে কিন্তু ওয়েলকাম বলতেছে, অন্য পেজে নিয়ে আসছে আবার, যাই হোক এখান থেকে ব্যাগে চলে যায়, এখানে কিন্তু আবার এই যে আই এম রোবট,
শোনো, রবটে ক্লিক করলাম, অন্য বেদে নিয়ে দেখলে ব্যাগে চলে যাবেন আর কি। এখন অটো রবটে ক্লিক করতেছি, তো দেখ 3% আমি কিন্তু লাইভে দেখাবে, দেখাচ্ছি এইভাবে কাজ করবেন। সো এখান থেকে চাইছি কিন্তু ব্রিজ, সো আমি জাস্ট এই যে ব্রিজ, তারপর আছে এই যে ব্রিজ, তারপর এই যে ব্রিজ দিয়ে তারপর এখানে সেট করে দিচ্ছি। তারপর এখান থেকে ক্লিক টু দ্য কন্টিনিউ ক্লিক করলাম আবার, তারপর কিন্তু নিচে নিয়ে এসে আসছে। তো ভাই একটু ঝামেলা আছে এগুলোতে, একটু ঝামেলা বলতে দেখতে পারছেন কীভাবে কী ঝামেলা, অ্যাড আসে বেশি আসে আর কি, উল্টা পাল্টা অ্যাড আসতে থাকে আর কি। তো যাদের ধৈর্য আছে তারা একই এখানে কাজ করতে পারবে, আর যাদের ধৈর্য নাই তারা কাজ করতে পারবে না। সো অনলাইনে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য লাগবে, কারণ অনলাইনে আপনার এগুলো হচ্ছে সামনাসামনি না, এগুলো হচ্ছে আপনার আপনি কাজ করে আপনার সামনাসামনি ধরে সামনাসামনি কাজ করলে আপনি আমার কাজ করতে পারবেন না, আমি করতে পারবো না। এর জন্য ধৈর্য সবাই কাজ করতে হবে, যাতে করে মানুষ খাতির অন্তত তার মানে টুকিগুলো দিবে আর কি। যাই হোক, এখানে আমরা কাজ করছি, কাজের বিনিময়ে তাদের কাছ থেকে পেমেন্ট নিতেছি, আমরা তার মানবতা খাতির নিতেছি না, তাই না? তাই এখান থেকে এই টুকিগুলো হয়ে গেছে, ওকে কি করলাম, একটু জামেলা ভাই দেখতে পারছেন, আমি একটু জামেলা একবার ফেস লেগে আপনি বুঝতে পারবেন। আমার প্রথম প্রথম একটু যে উল্টা পাল্টা লাগছিল, কিন্তু পরবর্তীতে আমার জামেলা লাগে না, কেননা কারণ প্রথম দুই একবার কিন্তু সবারই উল্টা পাল্টা ঝামেলা লাগবে, পরবর্তীতে তার ঝামেলা লাগবে না। যেমন আমার বাসটা টুকু কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি জাস্ট আপনাকে দেখাইছি বাসটা টুকু হয়ে গেছে, এবং আমার ইউএক্সপি কিন্তু প্রসেস কিন্তু 82% হয়ে গেছে, 92% হয়ে গেছে, এবং আমার এনার্জি কিন্তু 8টা। এখানে এখানে কিন্তু টোকেনগুলো নাই। সো এখন আমরা কী করবো, এখন আমরা কী করবো, জাস্ট এখান থেকে টিলাইনে ক্লিক করবো। টিলাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরেকটা কাজ আসছে, টাক্স, জাস্ট টাক্সে ক্লিক করে দিচ্ছি। টাক্স ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফেক ফেক ফ্রুটস উইল দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট সাসপেন্ড অ্যাকাউন্ট বলেছে আর কি, ফেক অ্যাকাউন্ট খুললে আর কি, কেউ ফেক অ্যাকাউন্ট খুললে এরকম দেখে। কারণ লিসো ডট ক্লিক ইউটিউব ওয়েল ডন অনলি অ্যাকসেপ্ট ভিডিও দ্যাস এত মিনিমাম 40-50 ভিউস ক্লিক দা। সো এখানে বলতেছে আপনি যে এখানে যে কাজ করবেন, টাস্কগুলো কমপ্লিট করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন 12,500 টোকেন, আবার 100 এনার্জি, আবার 100 এক্সপি। সো এটা পাওয়ার জন্য এখানে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে একটি ভিডিও আপনাকে মানে এখানে একটি ভিডিও লিঙ্ক এখানে দিতে হবে। আপনি চাইলে কী করবেন, আমাদের যে ভিডিওটা দেখতেছেন, আজকে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে এখানে বসাই দিতে পারেন। অবশ্যই আমাদের ভিডিওটা মানে এখানে 80 ভিউস হয় নাই, তো অবশ্যই যে একটি ভিডিও লবেন আপনি, আপনি মানে এই রিলেটেড মানে এই সাইটের রিলেটেড যে কোনো একটি ভিডিও আপনি জাস্ট তাদের ইউটিউব পাই মানে ইউটিউবে সার্চ করলে হবে, যে লিসো ডট ক্লিক ইউটিউব সার্চ দিলে তার একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও পাবেন, তাদের একটা ভিডিও পাবেন, সেই ভিডিওতে আপনি দেখবেন 400 ভিউস হয়েছে কিনা, 400 ভিউস হইলে দেন ওই ভিডিওর লিঙ্কটা কপি করে রেখে দেবেন, বসায় যাচ্ছে এখানে সাবমিট প্রুফ ক্লিক করে দেবেন, তাহলে জাস্ট এখান থেকে আপনি মানে ইনকাম করতে পারবেন। সো আশা করতেছি যে টাস্কগুলো বুঝতে পারছেন। তারপর এখানে চলে আসছি, এখান থেকে টাস্কগুলো কমপ্লিট, এখানে শর্ট লিঙ্ক ফসেট কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখানে কাজগুলো সিস্টেমগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি। এখন চলে আসছি এখানে উইড্রো বিষয়ে, আমি জাস্ট এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবো, এখন উইড্রো বিষয়টা চলে আসছি। আর তার আগে আমি কোথাও এখান থেকে রেফার অপশনটা দেখাই দেখাই, তারপর আমি ড্যাশবোর্ডে দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে আমি এখানে টিলাইনে ক্লিক করলাম, তারপর এখান থেকে রেফারে ক্লিক করি। সো রেফার কমিশনটা কষ্ট সেটা দেখি, এখান থেকে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি যদি যা রেফার করাবেন তা থেকে কিন্তু 20% কমিশন পাবেন। এখান থেকে ইনভাইট ইউর ফ্রেন্ড অ্যান্ড আর্ন 20% দে আর আর্নিং ইউর রেফার। সো আপনি যাকে রেফার করবেন তারা যা ইনকাম করবে তা থেকে কিন্তু আপনি 20% করে কমিশন পাবেন, নিয়ত 20% করে কমিশন কিন্তু পেতে থাকবেন, এটা কিন্তু লাইফ টাইম। সো অবশ্যই বেশি বেশি রেফার করেন, যত রেফার করেন আপনার ইনকামটা তত দ্রুত হবে, তত গ্রো হবে, তত এনার্জি হবে, তত কিন্তু ইনকাম করার মানে পসিবিলিটি মানে যতই বাড়িয়ে দেবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো বেশি যত যত রেফার করেন কোনো সমস্যা নাই, এখান থেকে আনলিমিটেড রেফার করতে পারবেন, এবং আনলিমিটেড এখান থেকে ইউজ পরিমাণ ইনকাম পেয়ে যাবেন। 5টা রেফার করালে কিন্তু আপনি 100% করে কমিশন পাবেন, মানে আপনি 5টা রেফার করা করবেন তার মানে কি আপনি কাজ করতেছে, আপনি নিজে কাজ করলে 100% যতটুকু ইনকাম হবে তা আপনার রেফার 5টা করতে পারলে ততটুকু ইনকাম আসবে, তার মানে আপনি ডাবল করে ইনকাম করতে পারতেছেন 5টা রেফার করতে পারলে। যাই হোক, এখন আমরা জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করবো। তো ড্যাশবোর্ডে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমরা তাদের ব্যালেন্স চলে আসছে, তো এখান থেকে নিজে চলে যাবো, নিজে চলে যাওয়ার পর এখান থেকে আসলে উইড্রো সিস্টেম নামে দেখা যায়, উইড্রোটা কীভাবে নেবেন। সো উইড্রো নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন, উইড্রো নেওয়ার জন্য এখানে বলতেছে ইউএসডি পেয়ার 1.87 1 টোকেন, 1 টোকেনের দাম কিন্তু 1.87 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভালো রেট। আমি আগে যদিও আগে বলছি যে একটা টোকেন মানে এখান থেকে ইনকামটা যদিও কম, তারপরে কিন্তু এটা কিন্তু অনেক 100% রিয়াল। আমি কিন্তু আগে বলছিলাম যে যদিও ইনকাম কিন্তু এখানে কম, হ্যাঁ এটা মানতেছি যে ইনকাম কিন্তু খুব কম, কিন্তু 100% রিয়াল। সো এখান থেকে কিন্তু এটা কিন্তু বিদেশি সাতোশি, এটা কিন্তু অন্য কিন্তু সাতোশি না, অন্য মানে অনেকে লাইট কয়েন তারপরে দুটো কয়েন এগুলো না, এগুলো না, এগুলো না, এটা হচ্ছে বিদেশি সাতোশি। বিদেশি সাতোশি কিন্তু অনেক হাই রেট, সাতোশি সব থেকে সাতোশি হাই রেট হচ্ছে বিদেশি সাতোশি।
সো এখান থেকে যা সাতোশি ইনকাম করতেছেন তা কিন্তু বিটিসি, বিটিসি মানে বিটিসি না আবার বিটিসি মানে বিটকয়েনের সাতোশি। তো এখান থেকে কীভাবে পেমেন্টটা নেবেন, কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন, তো পেমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পেয়ার পচেট পে অ্যাকাউন্ট খুলতে হবে অথবা পেয়ার। সো আমরা পেয়ারে নিব না, আমরা কীভাবে নিব, আমরা নিব পচেট পে অ্যাকাউন্টে। পচেট পে অ্যাকাউন্টে কিন্তু আমরা মানে বিটিসিটা নিব। সো পচেট পে অ্যাকাউন্ট আমরা কোথায় পাবো, অনেকে বলতেন ভাই পচেট পে অ্যাকাউন্ট আমার নাই। সো কীভাবে একটি প্রফেশনালভাবে একটি পচেট পে অ্যাকাউন্ট খুলবেন খুব ইজিভাবে মোবাইল দিয়ে, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও মেক করে ফেলছি আপনাদের জন্য, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সবার ফার্স্টেই, ওই ভিডিওটা দিয়ে দেবো। আসলে অনলাইনে ইনকাম করতে হলে অবশ্যই একটি পচেট পে অ্যাকাউন্ট খুলতেই হবে, মাস্ট বি। অনলাইনে যারা যারা ইনকাম করেন তারা অবশ্যই একটি পচেট পে অ্যাকাউন্ট খুলতেই হবে। আর বিগত যদি আপনি আমাদের ইউটিউবের চ্যানেল চেক করেন, যতগুলো সাইট শেয়ার করছি সবগুলো সাইটে কিন্তু পচেট পে অ্যাভেলেবেল। বিশেষ করে আমি মনে করি যে অনলাইনে 99% কিন্তু পচেট পে অ্যাকাউন্টটা কিন্তু থাকে, পচেট পেতেই সবগুলো সাইট থেকেই রিসিভ করা যায় আর কি। এগুলো সাইটে বেশিরভাগই কিন্তু পচেট পে অ্যাকাউন্ট কিন্তু দিয়েই কিন্তু মানে পেমেন্টটা রিসিভ করা যায়। অবশ্যই পচেট পে অ্যাকাউন্ট আপনি এই সাইটে না কাজ করলেও অবশ্যই এটি পচেট পে অ্যাকাউন্ট খুলে রাখেন, অন্যান্য যে কোনো সাইটে কাজ করলেও আপনাকে পচেট পে অ্যাকাউন্টটা মাস্ট বি লাগবে। সো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখান থেকে কিন্তু পচেট পে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা দেওয়া থাকলো, ওখান থেকে পচেট পে অ্যাকাউন্ট দেখে নেবেন, অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেন আপনি কী করবেন, এখান থেকে বিটি পচেট পে বিটিসি রিসিভ অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা এখান থেকে এসে এই যে আপনার পেমেন্টটা যখন কিনা 200 হয়ে যাবে, এদিকে মিনিমাম ভিডিও 200 টোকেন, 200 টোকেন করতে বেশি সময় লাগবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি। তারপরে কিন্তু আমার কিন্তু এখানে প্রায় মনে করেন 22-23 টোকেন কিন্তু হয়ে গেছে। তো 200 টোকেন হলে কিন্তু এখান থেকে আপনি উঠে নিতে পারবেন, আশা রাখতেছি এখান থেকে আধা ঘন্টা কাজ করলে আপনার 200 টোকেন হয়ে যাবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, আপনার পছন্দে বিটিসির রিসিভ অ্যাড্রেসটা জাস্ট এখানে বসায় তারপর উইথড্রোতে ক্লিক করে, এর আগে আপনি এখানে আবার ব্যালেন্সটা জাস্ট সিলেক্ট করে তারপরে পছন্দ সিলেক্ট করাই থাকবে, এখান থেকে সমস্যা নাই। তা সেখানে যদি না পান তাহলে আপনি আমাকে আমাকে নক দেবেন, আমি আপনার এই যে যত মানে ওইখানে যত ব্যালেন্স উঠে দেবেন সবগুলো ব্যালেন্স আমি আমার নিজের পকেট থেকে আপনাকে দিব। তারপর অনেকে ভাবতে পারেন যে ভাই তাহলে পচেট পেতে নিলাম, তারপর আমরা পচেট পেতে নিয়ে বিকাশে টাকা নিব কিনে, বা আমরা ইন্ডিয়ান হলে অন্যান্য কারেন্সিতে নিব কেমনি। সো কীভাবে নেবেন, আপনি পচেট পেতে অ্যাকাউন্টটা নিয়ে নেন, পচেট পেতে ব্যালেন্সটা নিয়ে নেন, দেন পচেট পে থেকে কীভাবে টাকাগুলো নেবেন আমার সাথে জাস্ট কন্ট্যাক্ট করেন। আপনি পচেট পেতে পেমেন্টগুলো নিয়ে নেন, নিয়ে নেওয়ার পর পচেট পে থেকে সরাসরি আমার কাছে সেল করে দিতে পারেন, সরাসরি আমার কাছে সেল দিবেন, তারপর আমি আপনাকে বিকাশ রকেট বাইরের দেশে হলে অন্যান্য কারেন্সি দিয়ে আমি আপনার কাছ থেকে পচেট পে থেকে আপনি আপনার টোকেনগুলো কিনে নিব। অবশ্যই তাদের টোকেনগুলো কিনে নেব যারা কিনা আমার সাবস্ক্রাইবার, যারা কিনা আমার ভিউয়ার্স, তাদেরকে সুযোগটা দেওয়া থাকলো, তাদেরকে কোনো ফি লাগবে না। জাস্ট আপনি যতগুলো টোকেন আছে ততগুলো টোকেনের দাম যত হয় তত দিয়ে আপনার কাছ থেকে জাস্ট টোকেনগুলো কিনে নিব। সো আশা রাখি সেগুলো বুঝতে পারছি। যাই হোক এখন চলে আসে মেন বিষয়, সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা সাইট লিঙ্ক কোথায় পাবেন। সো আমি জাস্ট স্টেপ বাই স্টেপ সেটা দেখা দিচ্ছি। সো এই সাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পাবেন, আজকের সাইট লিঙ্ক লেখা থাকলো বা সাইট লিঙ্ক লেখা থাকলো, জাস্ট ওই লিঙ্ক ক্লিক করলে কিন্তু আপনাকে কীরকম পেজ দেখালাম জাস্ট সেটা দেখাচ্ছি। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক পেয়ে গেলে জাস্ট ওটাতে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো অফ হয়ে যাবে। তো শো অফ হয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে আপনাকে বলবো এখানে রেজিস্টার করতে, এখানে কিন্তু কীভাবে কাজ করবেন সেটা দেখাচ্ছে। এখানে স্টার্ট আর্নিং ক্যাপ টু পিটিসি শর্ট লিঙ্ক পচেট এগুলো জানেন, আমি দেখাইছি কীভাবে কাজ করবেন, অফারেরও আছে। তো দেখি এখন এখান থেকে আমরা কেউ সঙ্গে পেলে এখান থেকে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টে রেজিস্টার অপশন ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্টে আপনাকে একটা ইমেল দিতে হবে, ভ্যালিড একটি ইমেল দেবেন, যে ইমেলে আপনার একটি কোড দিবে সেই কোডটা আপনাকে রিসিভ করতে হবে। তো এখানে ভ্যালিড একটি ইমেল দেবেন, তারপর এখানে একটি পাস একটি ইউজার নাম দেবেন, এখানে একটি ইউজার নেম দেবেন, ভালো একটি ইউজার নেম দেবেন, তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন, এখানে একটি ভালো একটি মানে এখানে একটি রিয়েল একটি পাসওয়ার্ড দেবেন। সো এখান থেকে জাস্ট যে পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড এখানেও দেবেন, সেম পাসওয়ার্ড, স্ট্রং ক্যাটাগরি পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলো দিয়ে, অ্যাট দ্য রেট হ্যাশ দিয়ে, তারপর 123 এরকম একটা দিয়ে সম্পূর্ণ একটি দিয়ে সুন্দর একটি করে পাসওয়ার্ড ম্যাক করবেন। ম্যাক করে তারপর এখানে 8 সংখ্যার অবশ্যই একটি পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন, দিয়ে তারপর অবশ্যই সেই পাসওয়ার্ডটি কোথাও একটি নোট করে রেখে দেবেন, যাতে করে পরবর্তীতে লগ ইন করার সময় অবশ্যই আপনার কাজে লাগে, উইথড্র নেওয়ার সময় কাজে লাগতে পারে কোনো, তার জন্য অবশ্যই রেখে দেবেন। তারপর এখানে আপনাকে আই এম হিউম্যান নাকি ক্যাপচারটা ফিল আপ করতে হবে, আগের মতনই ক্যাপচার যাবে, তাদের দিয়ে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন, তারপর এখানে রেজিস্টার অপশন ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। দেন আপনাকে একটি আপনার যে জিমেলটা আছে সেই জিমেলে একটি মেল চলে যাবে অবশ্যই, আর অবশ্যই জিমেলে মেল চলে যাওয়ার পরও এখানে যে অ্যাকাউন্টের উপরে যে পাশে কিন্তু আপনি কিছু পেয়ে যাবেন দেখা দিচ্ছি, কারণ আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পর এই যে এখানে কিন্তু এখানে একটি মেল, এখানে কিন্তু একটি বলতে থাকবে রিসেট, মানে রিসেট এখানে একটি রিসেট কোড এখানে লেখা থাকবে, জাস্ট এখানে উপরে জাস্ট একটি রিসেট করে দেবেন, মানে
আপনি পুরো আপনি কিন্তু তার কোনো বাকা কোনো মেল দিবেন না, যতক্ষণ আপনি এখানে রিসেট না দেন। সো এখানে রিসেট দিলেও মানে এখানে এখন নতুন নিয়ম আসছে, এখানে রিসেট করতে হয় না, দিবে তার সমস্যা নাই, আপনাকে অবশ্যই তার একটা মেল দিবে। তারপর এখানে মেল যদি না আসে তো এখানে একটি রিসেট লেখা থাকবে, জাস্ট একটা রিসেটে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু ছোটো করে লেখা থাকবে রিসেট, জাস্ট রিসেটে ক্লিক করলে কিন্তু আপনার কাছে কিন্তু একটা মেল চলে যাবে। মেল চলে যাওয়ার পর ওই মেলটাতে এবারে ক্লিক করে জাস্ট আপনি ওখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর এখানে একটি গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনাকে যেন বারবার যেন মানে সাইটটা যেন না হারিয়ে যায় তার জন্য আপনি কী করবেন, আপনি এখান থেকে ঠিলারে ক্লিক করবেন। ঠিলারে ক্লিক করার পর এখান থেকে আপনি ফার্স্টে যদি আপনি ইউটিউব থেকে সরাসরি মানে কোনো ব্রাউজার কাজ করেন তাহলে এখানে লেখা থাকবে আপনার ওপেন টু ক্রোম, জাস্ট এখানে ওপেন টু ক্রোম লেখা থাকবে, জাস্ট ওই ওপেন টু ক্রোমে ক্লিক করলে কিন্তু ক্রোমের ভিতরে নিয়ে আসবে, ক্রোমের ভিতরে নিয়ে আসে দেন এখান থেকে আবার ঠিলাইনে করবেন। ঠিলাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট এখানে অ্যাড টু হোম স্ক্রিন ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে চলার পর এটাকে জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু মানে আপনার অ্যাড কিন্তু বাইরে কিন্তু সেভ হয়ে যাবে, এটা কিন্তু যেরকম বাইরে সেভ হয়ে যাবে। তারপর কিন্তু আপনি এখান থেকে আপনার সামনে ঠিক যেরকম সফটওয়্যার কিন্তু চলে আসবে, দেন এটাতে ক্লিক করলে কিন্তু আপনি যদি কোনো পেজ থেকে মানে এখান থেকে ডিলিট হয়ে যায় তারপর এখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনি আবার এখান থেকে মানে এই ভিতরে কিন্তু আবার চলে আসতে পারবে। তো এটা কিন্তু আবার এখানে ভিতরে চলে আসতে পারবে, এখান থেকে কিন্তু আবার আগের মতন কিন্তু এখান থেকে বারবার অ্যাকাউন্ট সাইট মানে আমার ভিডিও দেখে আবার ভিডিওতে ক্লিক করে আবার নতুন ঢুকতে হবে না, এরকম কিছু জামাইস করতে হবে না, আবার সাইটের নাম কেউ সার্চ করতে হবে না, যাতে আপনি ওখানে ক্লিক করে কিন্তু সরাসরি কিন্তু আপনাকে ভিতরে নিয়ে আসবে। সো আশা রাখছি বুঝতে পারছি, যাই হোক এই ছিল ভিডিওটা আসারে, তো আশা রাখেন সবাই কাজ করবেন, এটা কিন্তু রিয়াল 100% রিয়াল সাইট, তো অবশ্যই রিয়াল সাইটে কাজ করতে হলে একটু দূরত্ব রাখবে, আর এই সাইটটা যদি একটু পেমেন্ট কম তবে 100% রিয়াল পেমেন্ট পাবেন। আজকে এই ছিল ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুণ দারুণ ভিডিও আমরা হাজির হয়ে যাবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, আর আজকে ভিডিও অন্তত লাইক করে দেবেন, আর জুমা মোরক সবাইকে।